হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব সোনি লিভের প্ল্যাটফর্মে আপকামিং যে নতুন একটা ছবি রিলিজ করছে, একটা সিনেমা রিলিজ করছে, হোম কামিং। তো তার ট্রেলারের তো স্বভাবতই মনে হয় তো তোমাদের প্রশ্ন জাগবে যে এটা কি তাহলে বাংলা ছবি, কারণ আমি এই চ্যানেলে রিভিউ করছি যেহেতু। তো বেসিক্যালি এটাকে বাংলা ছবি বলা যেতে পারে, বা এটাকে তোমরা বলতে পারো যে ইটস এ মাল্টিলিঙ্গুয়াল মুভি, বিকজ এই ছবিটাতে হিন্দি এবং বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই কিন্তু সমানভাবে ডায়ালগস, এবং বলতে পারো যে সমানভাবে কিন্তু তোমার ট্রেলার টার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। তো ইটস ভেরি ডিফিকাল্ট টু ডিসাইড ওয়েদার ইটস আ বলিউড মুভি আর ইটস আ বেঙ্গলি মুভি, কারণ যে স্টার কাস্টটা রয়েছে সেই স্টার কাস্টটার মধ্যেও কিন্তু সেই জিনিসটা রয়েছে, এবং আলটিমেটলি যে নামটা দেওয়া হয়েছে হোম কামিং, তো সেই ব্যাপারটার মধ্যেও কিন্তু সেই ফ্লেভারটা রয়েছে। এবং এটাকে ডিরেক্ট করছেন সৌম্যজিৎ মজুমদার, যার কথা বলবো যে তিনি মূলত আমাদের কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন এবং আমাদের বলিউডেও কাজ করেছেন অ্যাজ এ কাস্টিং ডিরেক্টর। তার রাইটিং ক্রেডিট রয়েছে তোমার বিবাহ ডায়েরিজ ছবিটাতে, এবং বাংলাতে ধরো অনেকগুলো সিনেমাতে, স্পেশালি ধরো যদি ক্রিটিক্যালি এক্লেম ছবির মধ্যে ধরো গান্ডু বলা যেতে পারে, বা এদিকে ধরো তোমার আমাদের পার্টিকুলার জুলফিকার বলা যেতে পারে, তো এইসব সিনেমাতে সে অভিনয়ও করেছেন। তো খুব কমন ফেস তোমরা দেখেছো অনেক সিনেমাতেই ওনাকে, তো সেই মূলত ডিরেক্ট করছে, তো ডিরেক্টোরিয়াল ওয়ার্ক তার। এবং এখানে কিন্তু অভিনয় করছেন যারা, তারাও কিন্তু খানিকটা হচ্ছে ধরো তোমার যারা কিছুটা হচ্ছে যারা মুম্বাইয়ের থাকেন অথচ বাঙালি আর্টিস্ট, এবং কিছু হচ্ছে যারা ধরো আমাদের বাঙালি আর্টিস্ট, এইরকম মিডিয়ায় সমস্ত একটা দারুণ একটা এনসাম্বল কাস্ট রয়েছে। তো প্রথমেই যার কথা বলবো সেটা হচ্ছে সায়নী গুপ্ত রয়েছে এখানে, এখানে দেখতে পাওয়া যাচ্ছে তুষার পাণ্ডেকে, তুষার পাণ্ডে যাকে তোমরা চিচোড়েতে দেখেছো, প্লাস তোমরা এখানে দেখতে পারবে হচ্ছে হুসেন দালালকে, ও বেসিক্যালি মুম্বাইতে প্রচুর রাইটিংয়ের কাজ করে এবং অন্যান্য কাজ করে, এবং সাথে তোমরা দেখতে পারবে হচ্ছে প্লবিতাকে, তো শি ইজ অলসো ভেরি বলতে পারো যে গুড অ্যাক্টর, মানে বেসিক্যালি শি ইজ ফ্রম আসাম। এবং সাথে আমাদের বেঙ্গল থেকে রয়েছে ধরো সোহম মজুমদার রয়েছে, যে তোমরা দেখেছো কবির সিং করতে, পাশাপাশি রয়েছে হচ্ছে তোমার তুহিনা দাস। তো এরকম একটা অদ্ভুত ধরনের স্টার কাস্ট রয়েছে। আর বেসিক্যালি যেটুকু ট্রেলারটা থেকে গল্পটা বোঝা যাচ্ছে ইটস আ ভেরি ইমোশনাল স্টোরি, সেটা হচ্ছে একটা পার্টিকুলার পাড়া বা একটা পার্টিকুলার এলাকাতে একটা দুর্গাপুজো হয়, এবং সেই দুর্গাপুজোটাতে বেসিক্যালি একটা বলতে পারো যে হাই রাইজ বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে, এবং বিকজ অফ দ্যাট যে এবছরের পুজোটাই তাদের শেষ পুজো, তাই যারা যেখানেই রয়েছে না কেন তারা ফাইনালি কিন্তু দে আর কামিং ব্যাক টু কলকাতা। তো ইটস আ ভেরি কসমোপলিটন মডার্ন এজ কাইন্ড অফ আ রাইটিং, তো আমার কিন্তু দারুণ লেগেছে। এবং দ্য ব্যাকগ্রাউন্ড স্কোর, দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক যেগুলো ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু পুরো আমাদের বলতে পারো যে আমাদের ফোকলোরস যেগুলো রয়েছে, বা ধরো আমাদের যে ট্র্যাডিশনাল গান যেগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করা হয়েছে, এবং সাথে কিছু হিন্দি গানও রয়েছে সেগুলোকে ইউজ করা হয়েছে। তো বিজিএম লুকস ভেরি গুড, সাথে হচ্ছে তোমার, আমার তো স্পেশালি যেটা ভালো লাগছে মানে এখানে কিন্তু কোনো স্টার সেই অর্থে নেই, কিন্তু দোজ পিপলস আর ভেরি গুড পারফর্মার, তো প্রত্যেকে ভালো অভিনেতা, সেই জিনিসগুলোকে এক্সপ্লোর করা হয়েছে। এবং ফাইনালি যে বাঙালির ইমোশন দুর্গাপুজো, সেই জিনিসটার জন্য যে বাঙালি যে কোনো জিনিস ছেড়ে চলে আসতে পারে, তো সেই জায়গাটাকে কিন্তু ক্যাপিটালাইজ করা হয়েছে। মেকিং ওয়াইজ কিন্তু ট্রেলারটা যথেষ্ট ভালো লাগছে এবং খুব ইমোশনাল ছবি, ইটস আ কাইন্ড অফ রিইউনিয়ন ইউ ক্যান কল, তো সেই জায়গাটায় কিন্তু ট্রেলারটা ভীষণ ভালো লাগছে। এবং এটা সোনি লিভের অ্যাপে কিন্তু দেখতে পাওয়া যাবে 18th of February, আর আমি এই কারণে সোনিলিভকে দেখো ইটস কোয়াইট ডিফারেন্ট, দে আর কোয়াইট ডিফারেন্ট ফ্রম দি আদার্স, এই কারণের জন্য বলি যে তাদের যে জিনিসগুলো, যে কন্টেন্টগুলো তারা নিয়ে আসে খুব হুড়োহুড়ি করে আনে না, বাট যেটাই আনে তারা কিন্তু ডিফারেন্ট কন্টেন্ট আনে। এবং রিসেন্টলি ওরা কিন্তু প্রচুর মারাঠি কন্টেন্ট আনছে, এবার দেখো এই ধরনের একটা বেঙ্গলি প্রোডাকশন হাউসের একটা কন্টেন্ট নিয়ে আসছে, তো এইভাবে কিন্তু ওরা বিভিন্ন রিজিওনাল ল্যাঙ্গুয়েজে এন্টার করার চেষ্টা করছে, উইচ ইজ রিয়েলি লুকিং গুড, তো আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস। এবং ওই একই দিনে কিন্তু তোমরা জানো যে আমাদের আমাদের টলিউডেও কিন্তু একটা ছবি রিলিজ করছে, যেটাও কিন্তু এই একই থিমের উপরে, যেটা বেসিক্যালি হচ্ছে তোমার আবার বছর 20 পরে। তো কিভাবে এক্স্যাক্টলি এই সপ্তাহটা বন্ধুত্ব এবং তার সাথে রিউনিয়নের গল্পটা জমে, এটাই মেনলি দেখার, তো আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস কন্টেন্ট। যদি তোমরা ট্রেলারটা না দেখে থাকো তাহলে ইমিডিয়েটলি দেখে নাও, ট্রেলারটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে সোনি লিভের ইউটিউব চ্যানেলে। তো আমার কিন্তু যথেষ্ট ভালো লেগেছে, দেখে তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করে নিও বন্ধুদের সাথে, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নতুন কোনো ভিডিওতে, টিল দেন বাই বাই।